সর্বপ্রথম হচ্ছে সিদ্দিক আকবর, ওই জাত যার ব্যাপারে খোদ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আর হাদিসের যতগুলো কিতাব আছে, সহি বুখারি, সহি মুসলিম, সুনানে নাসাই, জামে তিরমিজি, সুনানে ইবনু মাজা, এভাবে করে সুনানে আবি দাউদ শরীফ, আরও যত হাজার হাজার শত শত হাদিসের কিতাব আছে, প্রত্যেক হাদিসের কিতাবের একটা কমন চ্যাপ্টারের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের শান বর্ণনা করা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শান বর্ণনা করার জন্য প্রত্যেকটা হাদিসের কিতাবে ফাজাইলুস সাহাবা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে প্রত্যেক ইমামগণ তাদের হাদিসের কিতাবের মধ্যে বয়ান করে দিয়েছেন। সেই বয়ানকে, সেই ফাজাইলকে আরবিতে মানাকিব বলা হয়। এমনকি সহি বুখারি তো মানাকিব আছে, আহলে বাইত রাসূলের মর্যাদা, সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের ফাজাইল, তাদের বারাকাত সম্পর্কে হাদিসের যত কিতাব আছে সবগুলোতে সকল ইমামগণ সে হাদিসগুলো বর্ণনা করে দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে একটা ইশারা দিয়ে দিয়েছেন যে যখনই মুহূর্ত আসবে, যখনই সুযোগ আসবে, এরূপ আল্লাহর পেয়ারা পবিত্র বান্দাদেরকে জিকির করতে হবে। আল্লাহর পবিত্র এই বান্দাদের জিকির করলে আল্লাহর জিকির আদায় হবে। পবিত্র কোরআনের আয়াত যেখানে সাহাবিদের কথা আছে সে আয়াতগুলো পড়লে সওয়াব হবে না, হবে কিনা? সে আয়াতগুলো আল্লাহই তো নাজিল করেছেন, এবং প্রতিটি হরফে, এক হরফে দশটি নেকি কমপক্ষে, এভাবে প্রতিটি আয়াতে যতগুলো বর্ণ আছে প্রতিটি বর্ণ জিকির করলাম, সাহাবিদের জিকির করলাম, আল্লাহ বলছেন আমার পবিত্র পেয়ারা বান্দাদের জিকির খোদ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বানিয়ে দিয়েছি। কারণ কোরআনে পাক তেলাওয়াত করবে বান্দা আর বয়ান চলবে সাহাবায়ে কেরামের। এতগুলো আয়াত এবং হাদিসে পাক সেটাও কোরআন থেকে কম নয়, বরং কোরআনকে সরাসরি ওহিয়ে মতলু বলা হয় যেটাকে তিলাওয়াত করা হয়, আর হাদিসকে ওহিয়ে গাইরে মতলু বলা হয় যেটাকে বেশি তেলাওয়াত করা হয় না। কিন্তু মূল অরিজিন উৎস সম্পর্কে যদি আমরা খেয়াল করি তখন আমার আল্লাহ পবিত্র কোরআনুল করিমে বলছেন আমার হাবিবের জুবান থেকে যে শব্দ বের হয় সেটাকে তোমরা সাদা মাটা সাধারণ বান্দার শব্দ মনে করিও না। আমার হাবিব ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী আমার রসুলের জুবান থেকে যে শব্দ বের হয় সেটা আমি আল্লাহর ওহি হিসেবে বের হয়। আমার নবীর জুবান থেকে যেটা বের হয় সেটা সরাসরি কার ওহি? আল্লাহর ওহি। আল্লাহ নিজেই বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, মনের ইচ্ছায় আমার রসুল কথাই বলেন না, মনের ইচ্ছায় আমার রসুল কথাই বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যাই বলেছেন সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়েছে। কোরআন নবুয়তের জীবন, আমার রসুলের পুরো হায়াতের মধ্যে যতগুলো কথাকে আমরা আজ পর্যন্ত রেকর্ড হিসেবে পাচ্ছি সবগুলোই আল্লাহর ওহি। কথা হচ্ছে আমার নবী যেগুলোকে কোরআন বলেছেন সেগুলো কোরআন হয়েছে, আর নবী যেগুলোকে কোরআন থেকে আলাদা করেছেন সেগুলো নবীর হাদিস হয়েছে। কিন্তু একই অরিজিন থেকে আসা দুটোই ওহী, দুটার উপরে ইমান রাখা ফরজ, দুটার উপরে ইমান রাখা ফরজ। হাদিসকে দুর্বল ভাবলে সেই বান্দা মুমিন হতে পারবে না। ওহির মধ্যে কোনো সন্দেহ নাই, ওহির মধ্যে কোনো সন্দেহ নাই, বান্দার কথার মধ্যে, বান্দার রচনার মধ্যে সংশয় মুদ্রণজনিত প্রমদ থাকতে পারে, ভুলভ্রান্তি ভরা থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু যেই কালাম খোদ আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেই কালামে কোনো ভুল থাকতে পারে না। সেই হাদিসে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই সাহাবায়ে কেরামের মহাব্বত ওই অন্তরে থাকবে যে অন্তরটা আল্লাহর ইমানে ভরপুর থাকবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফজাইল এবং তার কারামত, তার বৈশিষ্ট্য সম্পর্কে যতই বর্ণনা করি রাতের পর রাত যাবে কিন্তু বয়ান করা শেষ হবে না। কেন কেন শেষ হবে না? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাথে বন্ধুত্ব খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর সাথে বন্ধুত্ব কার? আল্লাহর নবীর। বন্ধুকে আরবিতে হাবিব বলা হয়। কি বলা হয়? হাবিব বলা হয়। আমার নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহর গুণ, আল্লাহর কালিমা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী কোন বান্দা সারা জীবন, শুধু তাই নয় সারা পৃথিবীর সারা 700 কোটি মানুষ একসাথে হলে আল্লাহর গুণগান করে শেষ করতে পারবে? পারবে না। আল্লাহ কোরআনেই চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তোমাদের সকল বৃক্ষকে কলম বানাও আর সাগরের যত পানি আছে সবগুলোকে কালি বানাও, আমার কালিমা লিখতে থাকো, তবুও তোমরা শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে আল্লাহর প্রশংসা বর্ণনা করে শেষ করা যাবে না। দ্বিতীয় স্টেপে আল্লাহর পরে স্থান কার? আল্লাহর হাবিবের। আল্লাহর পরে স্থান কার? আল্লাহর হাবিবের। আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টির মধ্যে সবার উপরে আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জিকির আমরা যতই করি না কেন, যতই প্রশংসা করি না কেন, আমাদের কোনো সীমা দিয়ে আল্লাহর নবীর সেই প্রশংসাকে কি আমরা নির্দিষ্ট করতে পারবো? পারবো না। আল্লাহ নিজেই সেই হাবিবের প্রশংসা করে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে হাবিব আপনার জিকিরকে আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহর হাবিবের জিকিরকে কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহর বাড়ানো বিষয়টা কত বড়, কতটুকু, এর পরিধি কত, সেটা আমরা বুঝতে পারবো না। সেই জন্য ইমাম আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। লা ইয়ুমকিন, সম্ভব নয়, মুমকিন, ইয়ুমকিন, এগুলো আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যারা কথা বলি এরাও বুঝি। লা ইয়ুমকিনু সানাউ, প্রশংসা করা সম্ভব নয়, কামা কানা হাক্কুহু, আল্লাহর হাবিবের যা হক, যা অধিকার, যথাযথভাবে সেভাবে তার প্রশংসা করে শেষ করা যাবে না। সর্বশেষ তিনি একটা সারাংশ করেছেন, বাজ আজ খোদা তুই বুজুর্গ, তুই কিসসা মুখতাসার, তিনি বলছেন আল্লাহর পরে বুজুর্গ সম্মানিত কোনো বান্দা থাকলে সেটাই হচ্ছে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পরে বান্দা হিসেবে সৃষ্টি জগতের মধ্যে যাকে স্থান দিতে হবে তিনি হচ্ছেন আমার কামলিওয়ালা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।